তপন কিচেন থেকে আজকে এক নতুন ধরনের রেসিপি ভেজ ডালিয়া স্বাস্থ্যকর এবং উপাদেয় বাচ্চাদের জন্য বড়দের জন্য নমস্কার তপন কিচেন থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই রেসিপিটি আজকে আমি বানাবো ভেজ ডালিয়া তার জন্য আমি এক বাটি ডালিয়া একটা মিডিয়াম সাইজ আলু কুচ করে কেটে নিয়েছি এবং মিডিয়াম সাইজ পেঁয়াজ বাদাম আর কারি পাতা সঙ্গে মশলা হিসেবে আমি নিয়ে নিয়েছি দেখুন বাটা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গোটা জিরে হিং এবং ঘি তাহলে চলুন আজকে শুরু করা যাক নতুন ধরনের রেসিপিটি কড়াই আমি ঘি নিয়ে নিয়েছি ওর মধ্যে এবারে দিয়ে দেব গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর সঙ্গে দিয়ে দিচ্ছি কারি পাতা হালকা ভাজা হয়ে এসেছে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং হিং দিলে খাবারের টেস্ট খুব বেড়ে যায় এবং খেতে খুব সুন্দর হয় ওর সঙ্গে আমি দিয়ে দেব এইবারে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিতে হবে এবারে ওভেনটা একটু কমিয়ে রাখবেন হালকা হবে পেঁয়াজটা গরম ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তার মধ্যে আমি দিয়ে দেব ওর সঙ্গে বাদাম বাদামটা দিয়ে ভালো করে হালকা করে একটু ভেজে নিয়ে ওর সঙ্গে আমি ভেজে নেব আমি ঘি দিয়ে করছি আপনারা সাদা তেল বা সর্ষের তেল দিয়ে করতে পারেন ঘি দিয়ে করলে খাবার খুব সুন্দর হয় আর এই ডে ভেজ ডালিয়া বা সবজি ডালিয়া খুব সুন্দর খেতে হয় শরীর অনেকক্ষণ পেট ভরা থাকে এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবারে ওর সঙ্গে আমি দিয়ে দেব আলু হালকা একটু ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে এসছে আমি ওর মধ্যে এবারে দিয়ে দেব এক বাটি যে ডালিয়া নিয়েছিলাম সেই ডালিয়া বেশি ভাজতে হবে না হালকা একটু ভেজে আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দেবো এর সেদ্ধ হওয়ার জন্য ভালো করে সব মিশিয়ে নেব এবং ওর সঙ্গে আমাকে দিতে হবে যে আমি বাড়ির যে মশলাগুলো নিয়ে নিয়েছি সেই মশলাগুলো যেমন হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন এগুলো মিশিয়ে নিলাম একসঙ্গে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব হালকা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার দিয়ে দেব জল সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো সেদ্ধ হবে এবং ডালিয়া সেদ্ধ হয়ে যাবে আমি প্রায় দেড় কাপের মতো জল দিয়ে দিয়েছি এটাকে আমি 15-20 মিনিটের জন্য সেদ্ধতে বসিয়ে দেব আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি এবং 15-20 মিনিটের জন্য সেদ্ধতে বসিয়ে দিয়েছি অল্প আঁচে সেদ্ধ হবে আলুগুলো ও ডালিয়া সেদ্ধ হয়ে সুন্দর একটি ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে আপনাদের জন্য 10 মিনিট হয়ে গেছে আমি খুলে দেখে নিই কেমন হয়েছে দেখুন জল পুরো শুকিয়ে এসেছে আমাদের বাঙালিরা সব কিছুতে আমরা একটু চিনি না দিলে ভালো লাগে না তাহলে কি হয় এগুলো খাবারের যে টেস্ট সেটা ব্যালেন্স হয়ে যায় এবং এই চিনিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি সব রকম ফ্লেভার থাকলেও এবং খেতেও খুব সুন্দর এবং দেখতেও খুব ভালো অনেক পেট ভরা থাকে বাড়ির জন্য বাচ্চাদের ও বড়দের জন্য বানিয়ে ফেলুন ব্রেকফাস্ট ভেজ ডালিয়া বানিয়ে ফেলেছি আপনাদের জন্য ভেজ ডালিয়া উপরে আমি বাটার দিয়ে গার্নিশ করে দিয়েছি ঘি এবং বাটারের ফ্লেভারে ভেজ ডালিয়া আরও স্বাস্থ্যকর এবং ভালো
একটি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। অল্প সময়ে বাড়ি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আপনারা ভেজ ডালিয়া। আমি যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার ও কমেন্ট করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপিতে।